ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব, উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম। পরে সদর উপজেলার 325 জন কৃষককে উন্নত মানের 5 কেজি ডাল ও বিভিন্ন প্রকার 15 কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। বা ডালের ঘাটতিটা অনেকটাই আমরা পুষিয়ে নিতে পারবো। আপনার যদি কম হয় আর এই টাইমটাতে যে জমিটা পড়ে থাকবে বিশেষ করে ইজিলি করতে পারবো। এবং আপনারা জানেন যে ধান আপনারা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এইটা কিন্তু 6 মন বিঘাতে এইটা উৎপাদন হয় যোগাযোগ রাখবেন যাতে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের পরামর্শ দিতে পারি। ওইটার মধ্যে দিয়ে দেন, দেখবেন এক পাশে বীজ বেরোয় যাবে আর এক পাশে ভালো পানি নিষ্কাশন আছে, এরকম জমিতে লাগাবেন, না বাঁধলে মরবে না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।